নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন ভিলেজ লাইফস্টাইল, আপনাদের সাথে আমরা আছি অজয় আর মোহন। এখন আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। দাদাও চলে এসছে ওইদিকে, দাদাও বসে পড়েছে। এইবারে এদিকে আমরা দুজন, ওইদিকে দুজন, ছোট পরিবার, সুখী পরিবার। আজকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন আমরা চলে এসেছি মাছ কাটতে। আজকে মানে প্রায় অনেক বড় বড় দুটো মাছ, তেলাপুই মাছ, অনেক বড় সাইজ, মানে বিগ সাইজের মাছ আনা হয়েছে। মা নিয়ে এসছে প্রায় 1 কেজি ওজন হবে দুটো। তো সেইটা এখন কাটা হবে, তিনটে। তো সেইটা এখন কাটা হবে আর রান্না করা হবে। তো যার জন্য আমরা এই যে পুকুর ধারে এসেছি, এখানে এখন কাটা চলবে। তো চলুন আপনাদেরকে দেখাই মাছগুলো কত বড়। মাছ কাটতে কাটতে জব্দ হয়ে যাচ্ছে। কেন তুমি দেখতে পাও? মাছ ছাড়া ভাত খাওয়া যায়? এবার আরেকজন চলে এসছে আমাদের এখানে মাছ কাটার জন্য। পূজা, কি মাছ নিয়ে এসছে দেখি? তুলো 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 দেখি, তুলতে পারছে না। চিংড়ি মাছের কাঁটা ঢুকে যায় বলো? পুকুরে ধরেছে না নদীতে? সর্বনাশ, অনেক মাছ তো। আমি যাবো বলছিলাম তাহলে, আমার কালকে আমি যাবো বলছিলাম। ওপারে তাহলে ধরো বেশি হবে। তো ফ্রেন্ড, আমরা এখন পুকুরে এসেছি মাছটা ধুতে। আর মাঝখানে প্রথম মাছটা কাটার ভিডিও আমি নিতে পারিনি, তার কারণ এই যে আমাদের বাড়ির পাশে একটা তাল গাছ আছে, তো এখানে তাল কাটছিল। তো আমার এক ভাই আমাকে ডাকলো মানে তাল নেওয়ার জন্য। তাই আমি ছুটে এসেছিলাম তাল নিতে। তালটা আমি ঘরে নিয়ে গিয়ে মাছ ধুয়ে আমাদের হয়ে গেছে। এখান থেকে ধুয়ে এবার আমরা যাবো কলে গিয়ে ধুতে, যেটা আপনার ভালো করে জানেন। আর আগে আমরা ওই পুকুরটাই ধুতাম, এখন এই পুকুরে ধুই, কারণ এই পুকুরের জলটা ভালো। এটা শুকনো করেছিল, শুকনো করে বর্ষার জল মানে এতে হয়েছে আর কি, জলটা মিঠন জল। অ্যাকচুয়ালি আমাদের এখানে ইয়াস ঝড়ের সময় সব জায়গায় জল ঢুকেছিল, আপনারা অনেকেই জানেন। যারা জানেন না, আমার পুরানো ভিডিও দেখলে জানতে পেরে যাবেন। তো মানে এইগুলো সব টোটালি সব এইদিকে সব মানে এইগুলো জল শুরু ভরে গেছে। তো প্রত্যেকটা পুকুরে নোনা জল ছিল, আমরা কিন্তু পুকুরেই স্নান করতাম, কিন্তু নোনা জল বলে আর পা গন্ধ হয়ে গেছিলো বলে স্নান করা যেত না। তো এই পুকুরটা শুকনো করেছিল, অনেকটা গর্ত আছে বলে এই পুকুরে পরে জল হওয়াতে আস্তে আস্তে এখন মোটামুটি স্নান করা যায়। বৃষ্টিটা হওয়ার পরে যত বৃষ্টি হচ্ছে তত আরও জলটা ভালো হচ্ছে। আজকে আমাদের মাছটা কি দিয়ে রান্না হবে? পটল, আলু। তো কালকে আমরা পটল বাজার করে নিয়ে এসেছি, এক জায়গায় 20 টাকা ছিল আর এক জায়গায় 15 টাকা। তা মৌ বলছে 20 টাকাটা ভালো, আর আমি বলছি না 15 টাকাটা নেবো চলো। তা 15 টাকাটা নিয়ে এসেছি, এখন নিজের মুখেই স্বীকার করছে পটলগুলো কচি। একটু দেখাও, একদম পুরো কচি পটল। তাহলে আমরা মোটামুটি ভালোভাবে সংসার করতে পারবো মনে হচ্ছে। তো ফ্রেন্ড, আমরা কালকে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিলাম, যেটা কেটেছিলাম আপনাদেরকে দেখানোই। রাত্রে আমরা এক খেজা খেয়ে নিয়েছিলাম, আর আধা কেটে রেখে দিলাম, যেটা এখন কাটা হচ্ছে, এখন খাওয়া হবে। তরমুজটা কিন্তু মোটামুটি দারুণ মিষ্টি আর ভালোই বার হয়ে যায়, অসাধারণ। তো আজকে দীপশিখার মামার বাড়ি চলে যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ বলে আবার দেখাবে কদিন, কদিন পরে, কদিন পরে দেখাবে বলে যাও, কতদিন পরে হবে সেটা তুমি বলে যাও, বলো কদিন পরে দেখাবে। এক সপ্তাহ না, এক মাস?
ব্যাস তাহলে এবার যাও। এখন আমরা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে আমাদের সবজি কি কি আছে আপনাদেরকে বলে দিয়েছি, আজকে আলু পটল দিয়ে তেলাপুই মাছ রান্না করব। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বাড়িতে লোক কমে গেছে আর মাছ বেশি হয়ে গেছে। অবশ্য মাছ ভেজে দিলে আমি এসব কিছুই না, কখন খেলো কেউ যা বুঝতেই পারবেন না। তো আজকে আমরা আবার মাটির উনানে রান্না করব। আর এই মাটির উনানের তরকারির যে স্বাদ, সেটা যে কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্যাসের রান্না আর মাটির উনানের রান্নার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত, যারা খেয়েছেন তারা ভালো করে জানেন। আমাদের রানী আজকেও কিন্তু স্নান করে এসেছে রান্না করতে, আজকেও বোধ হয় জব্দ হয়ে যাবে রান্না করতে। আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে আর ফুল হাওয়া আছে, গরম লাগালে ছুটে বাইরে বার হয়ে যাবে। তো আমাদের কড়া চাপানো হয়ে গেছে, আগুনও মোটামুটি ধরে গেছে। এইবার আসছে আমাদের মাছ ভাজার পালা, তাই তো নাকি? হ্যালো রানী, কথা বলুন আপনি জোরে বলুন, আমি শুনতে পাই না কানে। আমার অডিয়েন্স শুনতে পাবে না, কারণ মাইক নেই। উইদাউট মাইক ভিডিও শুট হচ্ছে, সেটা ভাবতে হবে তো না? অডিয়েন্সের কথাটা ভাবতে হবে, আমাদের সাবস্ক্রাইবারদের কথা, আমাদের বন্ধুদের কথা তো চিন্তা করতে হবে না একটু? তাহলে ওরাই তো মেন, ওরাই দেখবে জিনিসগুলো। আজকে তোমার কি অবস্থা হবে রান্না করতে করতে, অলরেডি মুখে নাকে ভিজে গেছে। আমার লেন্সটা কবে যে আসবে, আমাদের কড়া ফাইনালি গরম হয়ে গেছে, একদম আগুন উঠতেছে। মানে শুধু শুধু রান্না করে বসে ভিডিও তো করা যায় না, তো তার জন্য আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। এই যে এটাকে এখন বসে বসে ধুয়ে দিয়ে এদিকে আমি বসে খাবো আর ভিডিও করা হবে। মজা এসে যাবে, পুরো মজা এসে যাবে। তো ফ্রেন্ড, আমাদের আঁচটা একটু অতিরিক্ত জোরেই জ্বলে গেছে, যার জন্য একটু আঁচ টেনে দিলাম, যার জন্য একটু ধোঁয়া হচ্ছে আর কি, মানে মাছ পুড়ে যাবে আর কি, এতটাই হিট হয়ে গেছে কড়া। তাই একটু আঁচটা হালকা করে টেনে দেওয়া হয়। কেমন বলো, টেস্ট কেমন? হেভি টেস্ট, মজা এসে গেছে।
চিনিটা ওই যে ভেতরে আছে, আর আমি এই সাইডে বাইরে থেকে কিছু শট নিচ্ছি। এখান থেকে ভালো দেখা যাচ্ছে, পেছন দিকটা একদম আগুন তাপ আসছে। কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এতটাই কষ্ট করছি, আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও শ্যুট করছি। আমার পেছনে উনান আর আমি এখানে বসে বসে ভিডিও শ্যুট করছি। তো এর জন্য তো ভিডিওটা অবশ্যই একটা লাইক আনতে হয় না? তো একটা লাইক করে দিন ভিডিওটা এক্ষুনি। ঝোলটা কাটিয়ে আর তুমি খেয়ে দেখো তো কেমন লাগে। তুমি একটু খেয়ে দেখো না কেমন লাগে, দেখো দেখো না একটু খেয়ে দেখো 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 আমরা যেটাই করছি আর কি সেটাই দেখাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সিম্পল লাইফটাকে আপনারা অনেকটাই পছন্দ করেন, যেটা আমার ভীষণ ভালো লাগে। এখন আমরা খেতে বসেছি, আর ওইদিকে মমিতা, ওইদিকে মা আর দাদা বসবে। বড় বৌদিরা চলে গেছে, মেজ বৌদিরা ঘরে নেই, আপাতত ঘরে আমরা চারজন আছি। ওইদিকে মা বসেছে, দাদা ওই যে ওই সাইডে ফাঁকা আছে ওখানে এসে বসবে। আমরা এখন ছোট পরিবার হয়ে গেছি আর কি, আমাদের এখন ঘরের লোকজন নেই বেশি, তাই তো? হ্যাঁ, বাবা নেই, মেজ বৌদি নেই, বড় বৌদি দীপশিখা প্রীতি মেজদা কেউ নেই ঘরে। এটা তো সেন্ট বেরোচ্ছে, মনে হয় ভালো হবে আশা। তো ফ্রেন্ড, তরকারিটা দারুণ হয়েছে, অসাধারণ লাগছে খেতে, স্পেশালি মাছগুলো দারুণ, একদম টাটকা, তো পুরো টেস্টফুল, পুরো জমে গেছে আজকে দুপুরের খাবারটা। কে কে মানে এরকম খাওয়া মিস করছেন তারা কমেন্টে জানাবে, আর স্পেশালি মাটির উনানের রান্নার স্বাদ আলাদা। তো এইবার দাদাও চলে এসছে, ওইদিকে দাদাও বসে পড়েছে। এইবার এদিকে আমরা দুজন, ওইদিকে দুজন, সবাই ছোট পরিবার সুখী পরিবার।